ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আমার নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আজকে যে তোমাদের ব্লগটা আমি দেখাবো সেটা হলো ধান থেকে যে চাল তৈরি হয় তার মিল। তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার রাস্তায় অনেক ধানের মিল আছে, সেই মিলের মধ্যে একটা মিলকেই আমি বেছে নিয়েছি তোমাদের দেখাবার জন্য। তো চলো দেখা যাক কিভাবে ধান থেকে চাল তৈরি হয়। আমিও কোনোদিন দেখিনি, তোমাদের দেখাবার দৌলতে আমারও দেখা হয়ে গেল আর অনেক কিছু শিক্ষা পেলাম। তোমরা আমার সঙ্গে থাকো, অনেক কিছু জানতে পারবে। আমি যেমন জানতে পেরেছি, আমি তোমাদেরও অনেক কিছু জানাবো। যে মিলের ভেতরে প্রবেশ করছি, এগুলো কি আমি নিজেও জানি না। তোমাদের বলতে পারবো না এগুলো কি, তবে ভিতরে অনেক জিনিস আছে। ভিতরে যখন প্রবেশ করবো তোমাদের দেখাবো। এখানে যে ধান থেকে চালটা তৈরি হচ্ছে তার যে ধোঁয়া সেটা বেরোচ্ছে। এত পরিমাণ ধোঁয়া, সেই ধোঁয়ার সঙ্গে পুরো মেশানো। পুরো কি তোমরা সবাই নিশ্চয়ই জানো, সেটা আর বলতে হবে না। তবে সেগুলো যে বের হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। চলো, এই দেখো কত পুরো জড়ো হয়ে আছে, দেখতে পাচ্ছ? কোনখান দিয়ে বেরোচ্ছে সেটাও দেখাচ্ছি। ওই দেখো এরা কাজ করছে এই কুঁড়োর মধ্যে। কত কুঁড়ো ওদের নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে ভিতরে ঢুকছে, শরীরের কত ক্ষতি। এটা পুরো সমাজ চাল, তাই তো? এটা চাল না, এটা গান পুরো। আচ্ছা আচ্ছা, যাওয়া যাবে। এই পোর্শনটা হচ্ছে চালের গুঁড়োর পোর্শন। এবার চলো দেখি ধান, ধান থেকে চাল কিভাবে তৈরি হয়। এগুলো হচ্ছে সব চালের বস্তা। এখানে দেখো চাল, চাল কিভাবে বস্তায় পড়ছে, ওজন করা হচ্ছে। সেগুলো আবার লরিতে বোঝাই করা হচ্ছে এখানে বস্তাগুলো সেলাই করা হচ্ছে। কী ধরনের ওদের ট্যাকটিক দেখো, বস্তাগুলোকে কীভাবে পড়ছে, অতটুকু পড়ছে না, দেখো দেখো বস্তাগুলোকে ভরচা ছুঁড়ে দিচ্ছে, অতটুকু পড়ছে না। কিন্তু আমরা করতে গেলেই পার হবে না। বস্তার মুখগুলো সেলাই করছে। বস্তায় ধান পুড়ছে, চাল পুড়ছে, পুরো ওজন করছে, সেগুলোকে ছুঁড়ে দিচ্ছে, সেলাই করছে। সেই সেলাই করা বস্তা আবার ট্রান্সপোর্টের জন্য লরিতে তোলা হচ্ছে। তো তোমাদের দেখালাম ধান থেকে পুরো কীভাবে তৈরি হচ্ছে, আবার ধান থেকে চাল কীভাবে তোলা হচ্ছে, সেই চাল বস্তায় কীভাবে ভরা হচ্ছে, বস্তায় কীভাবে সেলাই করা হচ্ছে, সেগুলো কীভাবে ট্রান্সপোর্ট করা হচ্ছে, সবই তোমাদের দেখালাম। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে, কারণ একটা নতুন ধরনের ব্লগ তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টসে জানিও, লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব তো করবেই যারা নতুন, তাদের বলছি। ঠিক আছে, আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম।